তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি ট্রেন টু বুসান মুভিটা, আর অনেকের মতে এটা হচ্ছে গিয়ে সর্বকালের সেরা জম্বি সিনেমা, তাছাড়া কোরিয়ান ওয়ান অফ দ্য বেস্ট একটা সিনেমা। এটা হচ্ছে গিয়ে একটা মাস্টারপিস। এটা দেখার পরে আপনি পুরোপুরি থ হয়ে যাবেন, কারণ এটা এত সুন্দর স্টাইলে বানানো হয়েছে, তাছাড়া জম্বির মতো এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্যারেক্টারগুলোকে তারা এত সুন্দরভাবে উপস্থাপন করেছে যেটা দেখার দাবিদার। আমরা অলরেডি একটা জম্বি সিনেমা আপলোড করে দিয়েছি, যদি সেটা এখনও দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন চেক করতে পারেন, কারণ সেখানেও আমরা এমন সিমিলার একটা গল্প দেখতে পেয়েছি। তবে এখানে যেই গল্পটা দেখতে পাবো সেটা সম্পূর্ণ ডিফারেন্ট, আর এই জন্য আমি আগে বলেছি অনেকের মতে এটা হচ্ছে গিয়ে সর্বকালের সেরা জম্বি সিনেমা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি সিওক নামের একটা লোককে। আমরা জানতে পারি সে বিশাল বড় একটা কোম্পানির ফান্ড রাইজার, আর এরপর সে তার একটা এমপ্লয়কে ডেকে তার সমস্ত শেয়ারগুলোকে সেল করে দেওয়ার জন্য বলে। আর এরপর যখন সে বাসার দিকে ব্যাক করছিল তখন আমরা জানতে পারি তার ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, এখন সে বাসায় তার মা আর তার মেয়ে সুজানকে নিয়ে বাস করে। তো এরপর যখন সে বাসায় ব্যাক করে তার মেয়ের সাথে কথাবার্তা বলে তখন আমরা জানতে পারি কালকে তার মেয়ের বার্থডে, আর এই জন্য সে তার মেয়ের জন্য একটা গিফটও নিয়ে আসে। তবে তার মেয়ের এই গিফটের দরকার নেই, তার মেয়ে চায় তার মায়ের সাথে মিট করতে, কালকে দিনের মধ্যেই বুসানের উদ্দেশ্যে রওনা করতে, কারণ সে তার মায়ের সাথে মিট করে বার্থডেটা পালন করতে চায়। যদিও প্রথম দিকে সিওক তাকে বারবার করে না করছিল, তবে যেহেতু তার মেয়ে তাকে বারবার করে ফোর্স করছিল তো এই জন্য তার মেয়ের মন রক্ষার্থে সে বলে আচ্ছা ঠিক আছে কালকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়ব। আর পরদিন সকালবেলা ভোর রাতের দিকে আমরা দেখতে পারি সে তার মেয়েকে নিয়ে জলদি করে বেরিয়ে পড়ে, আর এর একটু পরে তারা চলে আসে রেল স্টেশনে, আর যেই ট্রেনটা বুসানের দিকে যাবে সেই ট্রেনে তারা উঠে বসে পড়ে। আমরা দেখতে পারি এখানে অনেক মানুষের ভিড় ছিল, যারাই বুসানের দিকে যাবে তারা সবাই ট্রেনে উঠে বসে পড়ে। তবে তখন আমরা দেখতে পারি এখানে এমন একটা মেয়ে লুকিয়ে উঠে পড়ে যেই মেয়েটাকে জম্বিতে কামড় দিয়েছে, আর এই মেয়েটা আস্তে আস্তে করে জম্বিতে কনভার্ট হচ্ছে। তবে সে যে রেলের মধ্যে উঠে গিয়েছে এই ব্যাপারটা কেউ নোটিস করে না, আর এই জন্য তাকে সহই ট্রেনটা ছেড়ে দেয় আর সে রেলের মধ্যেই রয়ে যায়। আমরা দেখতে পারি এই মেয়েটা নিজেকে একটা বাথরুমের মধ্যে লক করে ফেলে, আর তার শরীরটা খুবই জোরে জোরে কাঁপছিল। আসলে যেহেতু সে জম্বিতে কনভার্ট হচ্ছিল তো এই জন্য তার শরীরের মধ্যে একটা সাইড ইফেক্টের দেখা দিচ্ছিল। আর তখনই একটা লোক ট্রেনের একটা ক্রুকে বলে যে এই বাথরুম থেকে অনেকক্ষণ ধরে একটা শব্দ আসছে, মানে সে একটা কমপ্লেন করে। আর যখন সেই ক্রু চেক করতে যায় তখন এখানে সুজানও চলে আসে। তবে দরজাটা খোলার পরে আমরা দেখতে পারি এখানে একটা ভিখারি বসে আছে। আসলে এই ভিখারি ট্রেনের চেক আপের ভয়ে, মানে টিকিট চেকিংয়ের ভয়ে এই বাথরুমের মধ্যে লুকিয়েছে। তবে যেহেতু সে খুবই ভয়ের মধ্যে ছিল তো এই জন্য সে চুপ করেও বসতে পারছিল না। তো এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে যখন সুজান টয়লেট ইউজ করার জন্য অন্য একটা কম্পার্টমেন্টে চলে আসে তখন সে মিট করে এখানে সাংওয়া আর তার ওয়াইফ সোয়াংয়ের সাথে। আসলে তার ওয়াইফ ছিল প্রেগনেন্ট তো এই জন্য সে এখন বাথরুম ইউজ করছে, আর এই জন্য সোয়াং তাকে বলে যে তুমি একটু সামনে যাও কারণ এখানে আমার ওয়াইফ আছে, আর এই জন্য সুজানও সামনের দিকে চলে আসে। আর তখন ট্রেনের মধ্যে অন্য সাইডে আমরা দেখতে পারি যখন সিওক ঘুম থেকে উঠে তখন সে দেখতে পারে তার পাশের সিটে তার মেয়ে নেই, তো এই জন্য সে একটু শক্তি হয়ে যায় কারণ তার মেয়ে হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল। তো এই জন্য সে তাকে খোঁজার জন্য অন্য একটা অ্যাপার্টমেন্টের দিকে চলা শুরু করে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি সেই জম্বি মেয়েটা ট্রেনের মধ্যে খোলামেলা ঘুরছে, আর যখন সে মিগি রোগীর মতো ছটফট করছিল তখন ট্রেনের একটা ক্রু তাকে দেখতে পারে, আর যখন সে তাকে দৌড়ে সাহায্য করার জন্য যায় তখন সেই মেয়েটা তার উপরেই আক্রমণ করে দেয়। আর আমরা দেখতে পারি তাকে কামড়ে কামড়ে সে একটা কম্পার্টমেন্টের মধ্যে নিয়ে আসে যেখানে অনেক অনেক মানুষ ছিল, আর তারা এগুলো দেখতে পেয়ে পুরোপুরি থ হয়ে যায়। এখানে স্কুলের অনেকগুলো স্টুডেন্টও ছিল, স্কুলের একটা বাস্কেটবল টিমও ছিল, আর এই বাস্কেটবল টিমের একটা ছেলে জলদি করে দৌড়ে তাকে সাহায্য করার জন্য আসে, কারণ সে দেখতে পাচ্ছে এই মেয়েটা অন্য একটা মেয়েকে কামড়ে ছিঁড়ে ফেলছে, আর যেহেতু সে তাকে জম্বি বানিয়ে দিয়েছে তো এই জন্য আমরা দেখতে পারি সেই মেয়েটাও কামড়ে অনেকে জম্বি বানানোর ট্রাই করে। আর হঠাৎই এখানে একটা হট্টগোল শুরু হয়ে যায়, সবাই যে যার মতো পালানোর ট্রাই করে, অনেকেই জম্বিতে কনভার্ট হয়ে যায়, অনেকে নিজের লাইফটা নিয়ে পালিয়ে যায়। আর যখন সামনের কম্পার্টমেন্টের লোকজন জানতে পারে যে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে তখন তারাও নিজেদের জীবনটা নিয়ে পালানো শুরু করে। তবে এখানে এই হট্টগোল দেখার পরে সিওকে এই ব্যাপারটা দেখার জন্য আসে, আর যখন সে সামনে এসে দেখতে পারে সামনে এই অবস্থা, অনেকেই জম্বিতে কামড়ে কামড়ে কনভার্ট করে দেয়া হচ্ছে, তখন সেও একটু বেশি ভয় পেয়ে যায় কারণ তার মেয়ে কোথায় আছে সে এটা এখন পর্যন্ত জানে না, আর তার নিজের লাইফটাকেও তাকে সেভ করতে হবে। আর তখনই সাংওয়া আর সুয়াংও দেখতে পারে তাদের দিকে জম্বির আক্রমণ করতে আসছে, তো এই জন্য তারাও পালানো শুরু করে কারণ তাদের লাইফটাকেও সেভ করতে হবে।
তবে আমরা দেখতে পারি সবাই একটা কম্পার্টমেন্টে যাওয়ার পরে সাঙ্গাওয়ার সুয়াংকে বাইরে রেখেই দরজাটাকে লক করে দেয়, কারণ তাদের মনে হয়েছিল তারাও জম্বি হয়ে গেছে। তবে তারা তাদেরকে বারবার করে বলছিল দরজাটাকে খোলার জন্য, আর যখন ভেতরের মানুষ বুঝতে পারে যে না তারা এখনও জম্বি হয়নি, তখন তারা তাদেরকে দরজার মধ্যে নিয়ে আসে। আর এরপরে তারা একটা সেফ প্লেসে ফাইনালি দরজাটাকে লক করে দেয়, আর তখন আমরা দেখতে পারি সেই পুরো জম্বির বাহিনী তাদের উপরে আক্রমণ করার জন্য চলে আসে। তবে যেহেতু দরজাটা লক করা, তো এই জন্য তারা কোনোভাবেই আক্রমণ করতে পারে না, কিন্তু তারা খুবই ভয়ঙ্করভাবে তাদের দিকে আক্রমণ করতে চাইছিল। তারা যেই কোনো মূল্যে দরজাটাকে ভাঙতে চাইছিল। এখন যেহেতু এই সমস্ত জম্বিগুলো তাদেরকে দেখার পরে আকর্ষণ ফিল করছিল, তো এই জন্য তারা সবাই পানি মেরে সেই গ্লাসের উপরে পেপার লাগিয়ে দেয়, যাতে করে জম্বিরা তাদেরকে দেখতে না পারে। আর আমরা দেখতে পারি যখনই পেপার লাগিয়ে দেওয়া হয়, তখন জম্বিরা শান্ত হয়ে যায়, কারণ মানুষ না দেখলে তাদের রক্তের আকর্ষণও চলে যায়। তো এই জন্য তারা শান্ত হয়ে বসে পড়ে। তো এরপরে যখন সমস্ত ভালো মানুষগুলো কম্পার্টমেন্টের মধ্যে শান্তিতে বসেছিল, তখন সিওকে তার মা কল দেয়, আর তার মায়ের ফোনটা রিসিভ করে সে জানতে পারে যে তার মাকেও জম্বিরা কামড়ে দিয়েছে, আর এখন সে আস্তে আস্তে করে জম্বিতে কনভার্ট হচ্ছে। আর এইটা শোনার পরে সিও খুবই আপসেট হয়ে যায়, সে খুবই ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারছিল না তার মাকে সে কী করে সেভ করতে পারে। আর তখনই ট্রেনটা একটা স্টেশনে চলে আসে, আর আমরা দেখতে পারি এখানেও জম্বির ছড়াছড়ি। এখানে সমস্ত জম্বিরা ভালো মানুষদেরকে কামড়ে দিচ্ছে, সবাই যে যাকে পাচ্ছে ছিঁড়ে বেড়ে ফেলছে। আর এগুলো দেখার পরে ট্রেনের মধ্যে সবাই খুবই ভয় পেয়ে যায়। আর তখন আমাদেরকে বলা হয় যে এই সিচুয়েশন শুধু এই স্টেশনেরই না, আসলে পুরো কোরিয়াতেই এই ব্যাপারটা ছড়িয়ে গেছে। পুরো কোরিয়ার সবাই জম্বিতে কনভার্ট হয়ে গেছে। কিছু কিছু মানুষ যারা এখনও জম্বি হয়নি, তারা নিজেকে সেভ করতে হিমশিম খাচ্ছে। আর তাছাড়া এই ট্রেনের মধ্যে কিছু মানুষ এখনও জম্বিতে কনভার্ট হয়নি। আর তখনই ট্রেনের মধ্যে ট্রেনের পাইলট তাদের সবাইকে অ্যানাউন্স করে বলে যে এই ট্রেনটা বুসানে না গিয়ে দাইজিয়ং স্টেশনে থামবে, কারণ সেখানে অলরেডি সেনাবাহিনী তাদেরকে সেভ করতে চলে এসেছে, আর সেনাবাহিনীর সাহায্যে তারা তাদের বাসায় ব্যাক করতে পারবে। আর এটা শোনার পরে সিয়ং তার একটা পরিচিত লোককে কল দিয়ে বলে যে আমাকে আর আমার মেয়েকে তোমরা ডাইজিয়ং স্টেশন থেকে রিসিভ করো। তখন সেই লোকটা বলে আচ্ছা ঠিক আছে, তোমরা ডাইজিয়ংয়ের মেইন গেট দিয়ে বেরোবে না, তোমরা 2 নম্বর গেট দিয়ে বেরোবে। তো এর একটু পরে ট্রেনটা ডাইজিয়ং স্টেশনে চলে আসে, আর আমরা দেখতে পারি এই পুরো স্টেশনটা ফাঁকা পড়ে আছে, কারণ এটাকে আর্মি অলরেডি খালি করে দিয়েছে। আর এই জন্য তারা জলদি করে বেরিয়ে যার যার মতো যাওয়া শুরু করে। আর তখন আমরা দেখতে পারি সেই স্কুলের কিছু বাচ্চাও জীবিত রয়ে গেছে, তারা এখনও জম্বি হয়নি, যেখানে কিনা তাদের উপরেই প্রথমবার জম্বি আক্রমণ করেছিল। সো এখনও যে তারা টিকে আছে, এইটাই সবচেয়ে শকিং ব্যাপার। তবে আমরা দেখতে পারি যখন তারা আস্তে আস্তে করে সামনের দিকে আগানো শুরু করে, তখন সবাই গেট নাম্বার 1 দিকে গেলেও সিওকার তার মেয়ে গেট নাম্বার 2 দিয়ে বেরোনোর ট্রাই করে। আর আমরা দেখতে পারি সেই ভিকারিও তাকে ফলো করা শুরু করে, কারণ সেই ভিকারি বুঝতে পেরেছে যে এই দিকে কোনো একটা রাস্তা আছে, যেই রাস্তা দিয়ে সেফলি এক্সিট নেওয়া যাবে। তবে যখন সবাই গেট নাম্বার 1 দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন তারা দেখতে পারে বিশাল বড় একটা জম্বির গ্রুপ তাদেরকে আক্রমণ করার জন্য ওয়েট করছে। আর এই পুরো জম্বির গ্রুপটা হচ্ছে সেই আর্মিগুলো যারা তাদেরকে সেভ করার জন্য এসেছে। মানে আর্মিরা তাদেরকে সেভ করতে এসে তারা নিজেরাই জম্বিতে কনভার্ট হয়ে গেছে। তো এরপরে আর্মিরা তাদের উপরে আক্রমণ করা শুরু করে, তারা তাদের উপরে হামলে পড়ে। আমরা দেখতে পারি অনেকে তারা জম্বিতে কনভার্ট করে ফেলে, অনেকে কোনো রকমে পালিয়ে বাঁচতে পারে। স্যাংওয়া কোনো রকমে তার প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে সেখান থেকে জলদি করে পালিয়ে চলে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি গেট নাম্বার 2 তাদের উপরে অনেক অনেক জম্বির আক্রমণ করে দেয়, আর এই সবগুলো জম্বি ছিল সেনাবাহিনী। আর এগুলো দেখার পরে তারা পুরোপুরি থ হয়ে যায়, তারা পালানোর সুযোগটা পর্যন্ত পাচ্ছিল না। আর যখনই সুজানের উপর একটা সেনাবাহিনী আক্রমণ করতে যাবে, তখন এখানে সাংওয়া এসে তাকে সেভ করে। আর এরপর তারা সবাই মিলে রেলের দিকে পালানো শুরু করে। আর আমরা দেখতে পারি যে এই জম্বিদেরকে আটকানোর জন্য সাংওয়া, সিওক আর মিন নামের একটা ছেলে 3 এই গেটটাকে আটকে ধরে রাখছিল, যাতে করে জম্বিগুলো মধ্যে আসতে না পারে। কিন্তু তখন তারা এদিকে দেখতে পারে প্ল্যাটফর্মের মধ্যেও জম্বিরা কীভাবে যেন চলে এসেছে, আর তারাও তাদের উপরে আক্রমণ করা শুরু করে দিয়েছে। তো এই জন্য সুজানার একটা বৃদ্ধ মহিলাকে নিয়ে সোং জলদি করে ট্রেনের মধ্যে উঠে পড়ে, আর তখনই ট্রেনটাকে স্টার্ট করে দেওয়া হয়। কারণ এই জম্বিদের আক্রমণ থেকে বাঁচার একটাই ওয়ে, সেটা হচ্ছে ট্রেন নিয়ে এখান থেকে জলদি করে পালিয়ে যাওয়া। কিন্তু তখন আমরা দেখতে পারি তারা 3 যেই গেটটাকে আটকে রেখে দাঁড়িয়েছিল, সেই গেটটাকেও ফাইনালি জম্বিরা ভেঙে ফেলে। আর এই ব্যাপারটা দেখার পরে তারা সেখান থেকে জলদি করে পালিয়ে ট্রেনের দিকে যাওয়া শুরু করে। কিন্তু আমরা দেখতে পারি মিনের 2 ফ্রেন্ডের উপরে কিছু জম্বি এসে আক্রমণ করে দেয়, আর মিন তাদেরকে সেভ করার সর্বোচ্চ ট্রাই করে, তবে সে কোনোভাবেই পারে না। তো এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে স্যাংওয়া তাকে ট্রেনের দিকে নেওয়া শুরু করে। সে বলে যদি তুমি এখানে থাকো তাহলে তোমারও মৃত্যু হবে। যদিও মিন খুবই আপসেট ছিল কারণ তার কিছু ফ্রেন্ডের মৃত্যু হয়ে গেছে, তবে তার লাইফটাকেও তাকে সেভ করতে হবে। তো এই জন্য তারা জলদি করে দৌড়ে কোনো রকমে ফাইনালি শেষ মুহূর্তে ট্রেনের মধ্যে উঠে পড়ে। আর ট্রেনটাও খুবই জোরে, মানে বুলেটের স্পিডে চলা শুরু করে।
আর এরপর আমরা দেখতে পারি পাইলট কল দিয়ে তার হেডকোয়ার্টারে বলে যে আমি এই ট্রেনটা নিয়ে এখন বুসানের দিকে যাচ্ছি, কারণ বুসানই হচ্ছে গিয়ে এটার গন্তব্য। আর বুসানের আগে আমি কোনো স্টেশনে থামবো না, কারণ আমি জানি দেশের মধ্যে জম্বি ভরে গেছে। সো যদি আমি কোনো স্টেশনে থামার ট্রাইও করি তাহলে আমার মৃত্যু নিশ্চিত হয়ে যেতে পারে। আর এইটা বলেই সে ট্রেনটাকে চালানো শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সুজানরা যেই কম্পার্টমেন্টের মধ্যে উঠেছে সেখানেও অনেক অনেক জম্বিরা উঠে গিয়েছে। তো এই জন্য তাদের থেকে পালানোর জন্য তারা বাথরুমের মধ্যে গিয়ে লুকানোর ট্রাই করে, তবে জম্বিরা তাদেরকে দেখে ফেলে আর তারা বাথরুমের দরজা ভেঙে তাদেরকে কামড়ে দিতে যায়। কিন্তু আমরা দেখতে পারি কোনো রকমে তারা দরজাটাকে লক করে দেয়। আর তখন সাংওয়া কল দেয় তার ওয়াইফকে, কিন্তু কলটা রিসিভ করে সুজান। তো এই জন্য সে জিজ্ঞেস করে তোমরা কোথায় আসো। তখন সুজান তাকে বলে যে আমরা কম্পার্টমেন্ট নাম্বার 13 বাথরুমের মধ্যে বন্দি আছি, আমাদের সামনে অনেক অনেক জম্বি, আমি জানি না কখন আমাদের মৃত্যু হয়ে যায়। আর এগুলো শোনার পরে মিন তাদের দুজনকে বলে যে যেই কোনো মূল্যে আমাদেরকে বগি নম্বর 15 যেতে হবে, কারণ সেই বগিটাই হচ্ছে সেফ আর সেখানে সেফ মানুষরা আছে। আর যদি আমরা এখানে থেকে যাই তাহলে আমি জানি না কোন সময় জম্বি এখানে চলে আসে আর আমাদের সবাইকে শেষ করে দেয়। তো এখন তাদের সামনে দুইটা মিশন, প্রথম হচ্ছে স্যাংওয়ার ওয়াইফ আর সিওকের মেয়েকে সেভ করতে হবে। তো এই জন্য তাদেরকে 4 বগি পার করতে হবে, কারণ তারা বগি নাম্বার 9 আছে আর তারা আটকা পড়েছে বগি নাম্বার 13। আর দ্বিতীয় হচ্ছে তারপরও 2 বগি পার করে তাদেরকে যেতে হবে বগি নাম্বার 15। তো এই জন্য আমরা দেখতে পারি তারা যার যার হাতগুলোকে কাভার করে ফেলে, কারণ তারা এখন ফেস করবে জম্বিদেরকে, আর যাতে করে তাদের হাতে কামড় দিয়ে তাদেরকেও ইনফেক্টেড করতে না পারে। তো এই জন্য তারা এই ব্যবস্থাটা নেয়। আর এরপর তারা একটা একটা করে কম্পার্টমেন্টে আগানো শুরু করে। তারা প্রথম কম্পার্টমেন্টে ঢোকার পরেই সমস্ত জম্বিদের সাথে ফাইট শুরু করে, এক এক করে সবাইকে আহত করে করে তারা পরের কম্পার্টমেন্টে চলে আসে। তবে যখন তারা পরের কম্পার্টমেন্টে সবাইকে ফেস করে পরেরটায় চলে আসে তখন মিন দেখতে পারে এখানে তার সামনে তার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে, কারণ তার ফ্রেন্ডরাও এখন জম্বি হয়ে গেছে। তো এই জন্য তার ফ্রেন্ডরা তাদেরকে আক্রমণ করতে আসে। আর তার ফ্রেন্ডদেরকে দেখার পরে মিন কোনোভাবেই তাদের উপরে আক্রমণ করতে পারছিল না। যদিও স্যাংগাও আর সিওক তাদেরকে মারার ট্রাই করছিল, তবে তারা দুজন কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছিল না। আর যেহেতু মিন তাদেরকে মারতে পারছিল না, তো এই জন্য তারা সবাই মিলে তাদের 3 ইনফেক্টেড করার ট্রাই করে। তবে তখন আমরা দেখতে পারি ট্রেনটা একটা টানেলের মধ্যে ঢুকে পড়ে আর এখানে সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়। আর এই অন্ধকার দেখতে পেয়ে হঠাৎই জম্বিগুলো কারো উপরে আক্রমণই করে না, তারা হঠাৎই সবাই দাঁড়িয়ে যায়। আর তখন আমরা বুঝতে পারি যে জম্বিরা রাতের বেলায় দেখতে পায় না, তারা শুধু শব্দকে ফলো করে। আর এই ব্যাপারটা সুযোগ নিয়ে তারা অন্য একটা জায়গায় শব্দ করলে সমস্ত জম্বি সেদিকে চলে যায়, আর এই সুযোগটা নিয়ে তারা পেছন দিয়ে পালিয়ে চলে আসে। আর এই ব্যাপারটা সুযোগ নিয়েই তারা প্রত্যেকটা কম্পার্টমেন্ট থেকে পালিয়ে চলে আসে। আমরা দেখতে পারি স্যাংওয়ার ফোনটা সেওক নেয় আর সেটাকে বগির একেবারে শেষ মাথায় রাখে। আর যখন এই ট্রেনটা টার্নেলের মধ্যে ঢুকে সব কিছু অন্ধকার করে ফেলে তখন সে সেই নাম্বারে কল দেয়। আর রিংটনের আওয়াজটা শুনতে পেয়ে সমস্ত জম্বিরা দৌড়ে ফোনের দিকে যায়। আর এই সুযোগটা নিয়ে তারা এই বগিকে পার করে অন্য একটা বগিতে চলে আসে। আর এমন করেই তারা আরও 2 বগি পার করে। আর এই 2 বগি পার করে তারা চলে আসে ফাইনালি তার ওয়াইফ আর তার মেয়ের কাছে। তো এরপর তাদের সবাইকে সেভ করে তারা চলে আসে সামনের বগিতে, কারণ তাদেরকে আগের ওয়ে ফলো করেই পালাতে হবে, কারণ সেটাই ছিল একটা বেস্ট ওয়ে। তবে এখানে যখন তারা দরজাটা খুলে তখন তারা দেখতে পারে এখানে অনেক অনেক জম্বি, মানে বিশাল বড় একটা জম্বির গ্রুপ। আর এখানে জম্বিরা এমন করে দাঁড়িয়ে আছে, মানে তারা এত ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে যে তারা চাইলেও তাদের মাঝখান দিয়ে পালিয়ে যেতে পারবে না। যদিও অন্ধকারে জম্বিরা তাদেরকে দেখতে পাবে না, তবে তাদের গায়ের স্পর্শ তারা ফিল করতে পারবে আর তখন তারা হয়তোবা তাদেরকে ধরে ফেলবে। তো এই জন্য বাধ্য হয়ে তাদেরকে উপরের যেই রাস্তাটা আছে সেইটাকে ইউজ করতে হয়, মানে নর্মালি যেখানে মানুষজন জিনিসপত্রগুলো রাখে, ব্যাগট্যাগুলো রাখে। আর এখানে যখন ট্রেনটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে ঢুকে পড়ে তখন তারা লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে করে যাওয়া শুরু করে। আমরা দেখতে পারি তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায় আর পেছনে রয়ে যায় সিওক আর সেই ভিখারিটা। আসলে যেহেতু এখন তারা সংখ্যায় অনেক বেশি হয়ে গিয়েছে আর ট্রেনটা শর্ট টাইমে এই টানেলটা পার করে ফেলেছে, তো এই জন্য তারা দুজন উল্টা সাইডে রয়ে যায়। আর তখনই ট্রেনটা বাইরে বেরিয়ে যায় আর সব কিছু অন্ধকার থেকে আলো হয়ে যায়। আর এটা দেখার পরে সিওক আর সেই ভিখারি জলদি করে লুকিয়ে পড়ে, কারণ তারা জানে যদি জম্বিরা তাদেরকে দেখতে পারে তাহলে তাদেরকে শেষ করে দিবে। আর এরপরে যখন একটা সুযোগ পেয়ে তারা পালিয়ে যাওয়ার ট্রাই করে তখন সেই ভিখারি ভুল করে একটা কেনের উপরে পাড়া দিয়ে দেয়। আর এইটা শোনার পরে জম্বিরা বুঝতে পারে যে এখানে কেউ একজন আছে, আর এই জন্য তারা তাদের উপরে গিয়ে আক্রমণ করা শুরু করে দেয়। তবে আমরা দেখতে পারি স্যাংহুয়ার এই ভিখারি কোনো রকমে সেখান থেকে পালিয়ে অন্য কম্পার্টমেন্টের মধ্যে চলে আসে। আর সেই কম্পার্টমেন্টের মধ্যে যতক্ষণে জম্বিরা ঢুকতো ততক্ষণে স্যাংহুয়া এটার দরজা বন্ধ করে দেয়। তবে আমরা দেখতে পারি কিছু জম্বির মাথা এটার মধ্যে চলে আসে, তবে স্যাংহুয়া এগুলোর কেয়ার করে না, সে তাদেরকে একেবারে পিষে ফেলে। তবে তখন এদিকে আমরা দেখতে পারি সেই 15 কম্পার্টমেন্টের লোকজন কোনোভাবেই তাদেরকে মধ্যে ঢুকাতে চায় না, কারণ তাদের মনে হচ্ছে হয়তোবা তাদের মধ্যে কেউ একজন ইনফেক্টেড আছে।
আর এখানে মিনের যেই ফ্রেন্ড ছিল যে কিনা তাদেরকে মধ্যে আনতে চায় তার মুখটাও তারা সবাই বন্ধ করে দেয় কারণ সে বারবার করে তাদেরকে রিকোয়েস্ট করছিল আর তার ফোনটাকে নিয়েও তারা ভেঙে ফেলে কারণ এখানে মিন বারবার করে কল দিয়েছিল আর তখন 14 নম্বর কম্পার্টমেন্টে আমরা দেখতে পারি সোয়েক আর সাঙ্গা দুজন মিলে এই জম্বিদেরকে মেরে গেটটাকে আটকানোর ট্রাই করছে তবে কোনোভাবেই জম্বিরা এখান থেকে সরছে না সিওক তাদেরকে মেরে মেরে মাথাগুলো ভেঙে দিচ্ছে তবে তবু অন্য একজন নতুন জম্বি এসে তাদেরকে কামড়ানোর ট্রাই করছে আর এমন মারামারির মধ্যেই একটা জম্বি সাঙ্গার হাতের মধ্যে কামড় দিয়ে দেয় আর সাঙ্গাও ইনফেক্টেড হয়ে যায় আর এখন যেহেতু সেও একটু পরে জম্বি হয়ে যাবে তো এই জন্য সাঙ্গা সেওকে রিকোয়েস্ট করে বলে আমার ওয়াইফের একটু খেয়াল রাখবে আর তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিবে আর এইটা বলার পরে সে তাদেরকে চলে যাওয়ার জন্য বলে আমরা দেখতে পারি এরপরে মিন আর সিওক মিলে সেই দরজাটাকে ভেঙে ফেলে আর এরপরে তারা 15 নম্বর কম্পার্টমেন্টে যখনই ঢোকার ট্রাই করে তখন এই মুভির সবচেয়ে নেগেটিভ ক্যারেক্টারটা আরেকটা দরজা বন্ধ করে দেওয়ার ট্রাই করে তবে আমরা দেখতে পারি মিন আর তার ফ্রেন্ডরা মিলে কোনোরকমে এই দরজাটাকে খুলে মধ্যে চলে আসে আর অন্যদিকে সাঙ্গাও সেই জম্বিদেরকে ততক্ষণ পর্যন্ত ধরে রাখে যতক্ষণ পর্যন্ত সেই 15 নম্বর কম্পার্টমেন্টে তারা ঢুকে সেই দরজাটাকে সেফলি লক করে না দিয়েছে তবে যখন সিওক আর তার সঙ্গের লোকজন মধ্যে ঢুকে পড়ে তখন আমরা দেখতে পারি এই বগির যত আগের লোকজন ছিল তারা কোনোভাবেই তাদেরকে এখানে রাখতে চায় না কারণ তারা তাদেরকে সন্দেহ করছে তো এই জন্য সবাইকে উস্কে দেয় সেই লোকটা আর সিওক আর তার সঙ্গীদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে আর এই জন্য আমরা দেখতে পারি সিওক আর তার সঙ্গীরা পাশের অন্য একটা কম্পার্টমেন্টে মানে 16 নম্বর কম্পার্টমেন্টে চলে যায় আর 15 নম্বর কম্পার্টমেন্টের মধ্যে তখন আমরা দেখতে পারি একটা মহিলা প্রচণ্ড শকের মধ্যে ছিল কারণ তার বোনও এখন জম্বিতে কনভার্ট হয়ে গিয়েছে আর এখন তার বোন তাদের কম্পার্টমেন্টের মধ্যে আসার ট্রাই করছে আর যেহেতু সে একটু বেশি শকের মধ্যে আছে তো এই জন্য সে শকের মধ্যে গিয়ে দরজাটাকে খুলে দেয় আর এই জন্য সমস্ত জম্বিরা 15 নম্বর কম্পার্টমেন্টের মধ্যে ঢুকে পড়ে আর এক এক করে তাদের সবাইকে খেয়ে ফেলে মানে তাদের সবাইকে ইনফেক্টেড করে দেয় আমরা দেখতে পারি সিওক আর তার সঙ্গের লোকেরা 16 নম্বর কম্পার্টমেন্ট থেকে এই সমস্ত ব্যাপারটা দেখছিল আর তারা খুবই ভয়ের মধ্যেও ছিল কারণ এই দরজাটা খুলতে পারলেই তাদেরকে ধরে ফেলবে আর তাদেরকে ধরে ফেললে তাদের সবাইকেও শেষ করে দেয়া হবে তো এখন আমরা দেখতে পারি এই ট্রেনের মধ্যে সিওক আর তার সঙ্গের যে লোকজন আছে তারাই শুধুমাত্র সুস্থ আছে আর বাকি সবাইকে জম্বি কামড়ে দিয়েছে তাদের সবাইকে ইনফেক্টেড করে দেওয়া হয়েছে আর এখন তারা সবাই জম্বিতে কনভার্ট হয়ে গিয়েছে আর এরপরে সিওক নিজেদেরকে সেভ করার জন্য তার একটা এমপ্লয়িকে কল দেয় আর তার এমপ্লয়ি থেকে সে জানতে পারে যে সে শুরুতে যেই শেয়ারগুলোকে বিক্রি করেছিল সেই শেয়ারগুলো একটা ফার্মা কোম্পানিও কিনতে চেয়েছিল তবে সিওক তাদেরকে সেল না করে অন্য একটা কোম্পানির কাছে সেই শেয়ারগুলোকে সেল করেছিল আর এই জন্য রাগ হয়ে সেই ফার্মা কোম্পানি পুরো দেশের মধ্যেই জম্বি ভাইরাসটাকে ছড়িয়ে দিয়েছে আর এইটা শোনার পরে সিওক প্রচণ্ড কান্না করে কারণ সে বুঝতে পারে তার একটা ভুলের জন্য এখন দেশের এত বড় একটা ক্ষতি হয়ে গেছে দেশের সমস্ত মানুষ জম্বিতে কনভার্ট হয়ে গেছে তো এই জন্য সে প্রচণ্ড মন খারাপ করে আর সে প্রচণ্ড কান্না করে আর তখনই আমরা দেখতে পারি ট্রেনের পাইলট হঠাৎই ট্রেনটাকে ব্রেক করে মানে সে ট্রেনটাকে থামিয়ে দেয় কারণ রেললাইনের উপরে অন্য একটা ট্রেন অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে তো এই জন্য সে চাইলেও সামনে আর যেতে পারবে না আর এগুলো দেখার পরে পাইলট ট্রেনের মধ্যে একটা অ্যানাউন্স করে সে বলে যে এখনও যারা জীবিত আছেন তারা বাম সাইডের লাইনের মধ্যে আসেন কারণ সেখানে আমি একটা ট্রেন নিয়ে আসবো আর তখন আমরা দেখতে পারি এই মুভির যে নেগেটিভ ক্যারেক্টার মানে যার নাম হচ্ছে গিয়ে ইয়ন সে এখনও একটা ক্রুর সাথে জীবিত অবস্থায় আছে তারা দুজন বাথরুমের মধ্যে লুকিয়ে আছে আর এর একটু পরেই আমরা দেখতে পারি এই ট্রেনের পাইলট ট্রেন থেকে নেমে অন্য একটা ট্রেন আনার জন্য যায় আর তখন সিওক তার সমস্ত লোকজন নিয়ে বেরিয়ে পড়ে আর তারা সবাই লুকিয়ে লুকিয়ে পালানো শুরু করে আর তখন এদিকে আমরা দেখতে পারি পাইলট ফাইনালি নতুন একটা ট্রেন পেয়ে যায় তো এই জন্য সে আস্তে আস্তে করে ট্রেনটাকে বের করার ট্রাই করে তবে তখন ওই ট্রেনের মধ্যে আমরা দেখতে পারি ইয়োর নামের সেই ভয়ঙ্কর লোকটা নিজেকে সেভ করার জন্য সেই ক্রুকে ধাক্কা দিয়ে জম্বিদের হাতে তুলে দেয় আর এরপর সে দৌড়ে এখান থেকে বেরিয়ে চলে আসে তবে তার পেছন পেছন অনেকগুলো জম্বিও বেরিয়ে চলে আসে তবে তখন আমরা দেখতে পারি এই লাইনে একটা জ্বলন্ত ট্রেন আসছে মানে ট্রেনটার গায়ে আগুন ধরানো আর এই ট্রেনটা খুবই স্পিডে এসে অন্য একটা ট্রেনকে ধাক্কা মারে আর এই জন্য এখানে খুবই ভয়ঙ্কর রকমের একটা বিস্ফোরণ হয় আর এই বিস্ফোরণের জন্য শুধুমাত্র মিন আর তার ফ্রেন্ডকে বাদ দিয়ে বাকি সবাই দুইটা ট্রেনের নিচে চাপা পড়ে মানে তারা মরে না তবে তারা সেটার মধ্যে আটকে যায় আর এরপরে যখন মিন আর তার ফ্রেন্ড পালানোর জন্য একটা ট্রেনের গ্লাস ভাঙার ট্রাই করছিল তখন আমরা দেখতে পারি এখানে ইয়োনো চলে আসে আর সে সঙ্গে করে একটা জম্বিকেও নিয়ে আসে আর এইবারও সে নিজেকে সেভ করার জন্য মিনের ফ্রেন্ডকে তার দিকে ছুঁড়ে মারে আর এই জন্য সেই জম্বি তার ফ্রেন্ডকে কামড়ে দেয় আর তার ফ্রেন্ডও এখানে ইনফেক্টেড হয়ে আস্তে আস্তে করে জম্বিতে কনভার্ট হওয়া শুরু হয় আর এইবারও ইয়ান নিজেকে সেভ করে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়ে যায় আর আমরা দেখতে পারি মিন খুবই আপসেট হয়ে যায়
কারণ সে আগে সবগুলো ফ্রেন্ডকে হারিয়েছে, এখন তার যেই ফ্রেন্ডটা বাকি ছিল সে তাকেও শেষ পর্যন্ত হারিয়েছে। তো এই জন্য সে এখানে বসে বসে কান্না করছিল, আর যখন তার ফ্রেন্ড জম্বিতে কনভার্ট হয়ে যায় তখন সে মিনকে কামড়ে তাকেও জম্বি বানিয়ে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সিওক, সুজান, সুন আর সেই ভিকারি, তারা চারজন সেই ট্রেনের নিচে চাপা পড়ে আছে। আর এখান থেকে যখন তারা পালানোর ট্রাই করে তখন তারা দেখতে পারে এই বগির মধ্যে অনেক অনেক জম্বি। আর যখন জম্বিরা তাদেরকে দেখতে পারে তখন তারা তাদেরকে কামড়ানোর জন্য পাগল হয়ে যায়। তারা যেই কোনো মূল্যে সেখান থেকে বের হওয়ার ট্রাই করে, আর এই জন্য সিওকে একটা বুদ্ধি করে সেখান থেকে একা বেরিয়ে এক এক করে তাদের সবাইকে বের করার ট্রাই করে। তবে তখন আমরা দেখতে পারি এখানে একটা জানলা ভেঙে যায়, আর সেই জানলা দিয়ে অনেকগুলো জম্বি বাইরে বেরিয়ে চলে আসে। আর এগুলো দেখার পরে সেই বেকারি তাদেরকে সেভ করার জন্য নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করে। সে সামনে গিয়ে সেই জম্বিদের সামনে দাঁড়া হয়ে যায়, আর সেই জম্বিরা তাকে কামড়ানো শুরু করলে এখান দিয়ে তারা কোনো রকমে পালিয়ে চলে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ইয়ন দৌড়ে সেই ট্রেনটার দিকে আসছিল, মানে যেই ট্রেনটা নিয়ে সেই পাইলট যাচ্ছিল। তবে এইবারও তার পেছনে অনেকগুলো জম্বি লেগেছিল, আর এগুলো দেখার পরে ট্রেনের পাইলট তাকে সাহায্য করার জন্য আসে। তবে এইবারও ইয়ান একটা পল্টি দেয়, সে ট্রেনের পাইলটকেই জম্বিদের হাতে তুলে দিয়ে সে নিজেকে সেভ করে এখান থেকে জলদি করে পালানোর ট্রাই করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি স্যাং, সুজান আর সুন, তারা তিনজনও সেই ট্রেনটার দিকে দৌড়াচ্ছিল। তারাও সেই ট্রেনটাতে উঠতে চায়, কারণ তাদের লাইফটাকেও সেভ করতে হবে। আর এখন শুধু তারা চারজনই বাকি আছে যারা এখনও জম্বিতে কনভার্ট হয়নি। তবে যখন তারা দৌড়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পারি তাদেরকে ফলো করছে অনেক অনেক জম্বি যারা তাদেরকে কামড়াতে চায়, আর তারা খুবই পাগল হয়ে আছে। তবে আমরা দেখতে পারি তারা কোনো রকমে দৌড়ে ফাইনালি সেই ট্রেনের উপরে উঠেও পড়ে। তবে যখন তারা উঠে পড়ে তখন একটা জম্বি সেই ট্রেনটাকে ধরে ফেলে, আর সেই জম্বিকে ধরে আরেকজন, আরেকজনকে ধরে আরেকজন, এমন করে তারা বিশাল বড় একটা চেইন বানিয়ে ফেলে। আর তারা একজনের গায়ের উপরে একজন এমন করে পড়ে পড়ে তারা বিশাল বড় একটা চেইন করে এই ট্রেনটাকে থামানোর ট্রাই করে। আর এই ব্যাপারটা দেখার পরে সিওক তাদেরকে মেরে মেরে তাদের হাত থেকে ট্রেনটাকে ছোটানোর ট্রাই করে, আর তাদের হাতের মধ্যে অনেকগুলো লাথি দেওয়ার পরে তারা ট্রেনটাকে ছেড়ে দেয়। আর এরপরে যখন সিওন এই ট্রেনের ক্যাপ্টেনের চেম্বারে আসে তখন সে দেখতে পারে এখানে ইয়ন বসে আছে, যে কিনা নিজেও একটা জম্বিতে কনভার্ট হয়ে গেছে। যখন সে আগের বার দৌড়াচ্ছিল তখন তাকে জম্বি কামড় দিয়ে দিয়েছিল, তো এই জন্য এখন সে আস্তে আস্তে করে জম্বিতে কনভার্ট হচ্ছে। আমরা দেখতে পারি ইয়ন সিওকের উপরে আক্রমণ করে দেয়, কারণ সে তাকে ইনফেক্টেড করতে চায়। আর সিওকও এইটাই চাচ্ছিল যে সে কোনোভাবে সুজান আর সুনের কাছে যাতে যেতে না পারে, তো এই জন্য সে তাকে মেরে মেরে তার দিকে রাখার ট্রাই করছিল। আর এই মারামারি করতে গিয়ে ইয়ন সিওকে একটা কামড় দিয়ে দেয়, আর এই জন্য সেও ইনফেক্টেড হয়ে যায়। তবে ফাইনালি সিওক তাকে ট্রেন থেকে নিচে ফেলে দেয়, আর সে কোনো রকমে চেনের সাথে ঝুলে রয়ে যায়। আর এরপর সে সুজান আর সুনকে পাইলটের রুমের মধ্যে এনে তাকে ট্রেন কী করে চালাতে হয় সেই ব্যাপারটার প্রশিক্ষণ দেয়। সে তাকে সমস্ত ব্যাপারগুলো বুঝিয়ে দেয়, আর এরপর সে তার মেয়েকে বলে যে তার সাথে মিলে সে যেন তার মায়ের সাথে গিয়ে মিট করে। আর এরপরে বাইরে থেকে সে ক্যাপ্টেনের রুমটাকে লক করে দেয়, যাতে করে সে গিয়ে আবার তাদেরকে কামড়ে না দেয়। আর এরপরে যখন সিও গিয়ে ট্রেনের পেছনে দাঁড়িয়েছিল তখন তার মনে পড়ে তার মেয়ের ছোটবেলার স্মৃতি। যখন তার মেয়ের জন্ম হয়েছিল তখন সে খুবই হ্যাপি ছিল, আর এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করে সে ট্রেন থেকে লাফ দিয়ে দেয়। আর এইটা দেখার পরে তার মেয়ে সুজানও প্রচণ্ড আপসেট হয়ে যায়, সে জোরে জোরে চিৎকার করে, তবে তার বাবা আর ফেরত আসবে না। আর এই গল্পের একেবারে লাস্টে আমরা দেখতে পারি সুজান আর সুন তারা ট্রেনটাকে ড্রাইভ করতে করতে অনেকটা দূরে চলে আসে, তারা একটা টানেলের সামনে চলে আসে। আর এই টানেলটা অনেক অনেক জম্বির ডেড বডি দিয়ে ভরা ছিল, তো এই জন্য তারা চাইলেও সামনের দিকে যেতে পারবে না। আর এই জন্য তারা ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে সামনের দিকে আগানো শুরু করে। আর তখন টানেলের এই পারে আমরা দেখতে পারি আর্মিরা গান নিয়ে পয়েন্ট করে বসে আছে। আসলে টানেলের এই পারে যতগুলো জম্বির মৃত্যু হয়েছে তাদের সবাইকে আর্মিরা শ্যুট করে মেরে ফেলেছে, আর তাদের দুজনকেও জম্বি মনে করে তারা শ্যুট করে মেরেই ফেলতো। তবে তখন আমরা দেখতে পারি সুন তার বাবার কথা মনে করে এখানে গান গাওয়া শুরু করে, আর এই গানের শব্দ শুনতে পেয়ে তারা বুঝতে পারে তারা জম্বি না, তো এই জন্য তারা গিয়ে তাদেরকে সেভ করে ফেলে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।